আলাইহিস সালামের মোহাম্মদ সাল্লাম আল্লাহর বন্ধু এই আকীদা কি ঠিক আছে? জি, মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নিঃসন্দেহে আল্লাহর বন্ধু, এতে কোনো সন্দেহ নেই। তবে আর একটু বাড়িয়ে বলতে হবে, আল্লাহর অন্তরঙ্গ বন্ধু, আল্লাহর অন্তরঙ্গ বন্ধু। আল্লাহ তাআলা তার নবীকে খালিল হিসেবে গ্রহণ করেছেন। হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ ইত্তাখাযা ইব্রাহিমা খালিলান, ইন্নাল্লাহ ইত্তাখাযানি খালিলান কামা ইত্তাখাযা ইব্রাহিমা খালিলা। আল্লাহ আমাকে খালিল অন্তরঙ্গ বন্ধু হিসেবে নিয়েছেন, এবং যেমনিভাবে তিনি ইব্রাহিমকে অন্তরঙ্গ বন্ধু হিসেবে নিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাতুসসালামকে আল্লাহ তাআলা খালিল হিসেবে নিয়েছেন। কারণ আল্লাহ তাআলা তার ভালোবাসা ইব্রাহিম আলাইহিস সালামের অন্তরে রন্ধ্রে রন্ধ্রে দিয়ে দিয়েছেন। আল্লাহকে ভালোবাসতেন তিনি, তার অন্তরে সবসময় ভয় থাকত। মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এইভাবে আল্লাহ তাআলাকে ভালোবাসতেন, আল্লাহ তাআলার ভালোবাসার অন্তরে রন্ধ্রে রন্ধ্রে ছিল, এই জন্য তাকে খলিল বলা হয়। খলিল হচ্ছে ওই বন্ধু যেই বন্ধুর যার ভালোবাসা অন্তরের বিভিন্ন জায়গায় ঢুকে গেছে, সেটা চত্বর বের হয় না কোনো আল্লাহর ভালোবাসার উপরে কোনো কিছু স্থান দেওয়ার মতো সুযোগ তার সেখানে নাই, এটি হচ্ছেন খালিল। এই জন্য ইব্রাহিম খালিলুল্লাহ, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম খালিলুল্লাহ, এতে কোনো সন্দেহ নেই। এখানে একটি জিনিস বলে রাখি, সেটা হচ্ছে কেউ কেউ বলে থাকেন আল্লাহর নবী হাবিব আর ইব্রাহিম খালিল, হাবিব উপরে, এ কথাটা ঠিক নয়। হাবিব উপরে থাকার কোনো সরাসরি কোনো দলিল হাদিসে আসেনি। হাবিবুল রহমান বা হাবিবুল্লাহ বলে আল্লাহ তাআলার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সিফাত কোনো এক বর্ণে আসছে, হাদিসটা দুর্বল, তো এই জন্য আমরা সে হাদিসটা না বলি, আমরা বলুন খালিল। একটু সহি হাদিস যেটা আসছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর খালিল, আল্লাহর বন্ধু, এতে কোনো সমস্যা নেই। কারণ এই বন্ধু, এই যে আল্লাহ দয়া পরবশ হয়ে তাকে বন্ধুত্বের সুযোগটা দিয়েছেন, কোনো মানুষের পক্ষে সম্ভব নয় যে আল্লাহর বন্ধু হিসেবে দাবি করা। একটা ক্ষুদ্রতি ক্ষুদ্র জিনিস, একটা অনুপরমাণুর মতো মানুষ, আল্লাহর দৃষ্টিতে আমরা কত ক্ষুদ্র, এটাকে তিনি বন্ধু হিসেবে নিয়েছেন, এটা তো আপনার সৌভাগ্য, আমার নবীর সৌভাগ্য, এটা ইব্রাহিম আলাইহিসসালামের সৌভাগ্য যে তিনি বন্ধু হিসেবে নিয়েছেন, তার অন্তরে ভালোবাসা ঢুকিয়ে দিয়েছেন, যে আল্লাহকে বলা না বসে আর কাউকে তিনি ভালোবাসেন না, তারা দুজনেই। এটা কিন্তু একটা বিরাট জিনিস, এটাকে মানে ছোটোভাবে দেখার কোনো সুযোগ নেই। তার এই বন্ধুত্ব দয়া পরবশে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, এটা নেয়ামত। এই জন্য আমরা দোয়া করি, আল্লাহ মানে আসআলুকা হুব্বাকা হুব্বিকা, আল্লাহ আমরা আপনার ভালোবাসা চাই, আপনার ভালোবাসা যারা ভালোবাসে তাদেরকে তাদের ভালোবাসা চাই, আপনাকে যারা ভালোবাসে, এবং এমন আমল ভালো আমলের ভালোবাসা যে আমলে আপনার মহব্বতের দিকে নিয়ে যাবে। আল্লাহর মহব্বত যতক্ষণ পর্যন্ত আপনার অন্তরে না থাকবে, আপনি ইবাদতও করতে পারবেন না, এবং আপনার কোনো কর্মই শুদ্ধ হবে না, আপনি আল্লাহর জন্য জানও দিতে পারবেন না। আপনি আল্লাহর জন্য ভালোবাসার প্রকাশ হবে ওই সময় যখন আপনি আল্লাহর জন্য অন্য সব কিছু পরিত্যাগ করতে রাজি হন। এটা ছিল কে? ইব্রাহিম খালিলুল্লাহ এবং মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য তারা আল্লাহর বন্ধু হয়েছেন, নিঃসন্দেহে আল্লাহ তারা তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করেছেন। এই বন্ধু এই নয় যে একতরফা দাবি নয়, আমরা যেমন দাবি করি, আমাদেরটা হচ্ছে দাবি আর তাদেরটা হচ্ছে বাস্তব। আল্লাহ তাআলা তাদেরকে সেই সুযোগ দিয়েছেন যে তাদের অন্তরের ভিতরে তার বন্ধুত্ব দিয়ে দিয়েছেন, তারা অন্য কিছুকে গুরুত্ব দিত না, আল্লাহর সন্তুষ্টিকে সব কিছুর উপর গুরুত্ব দিত। এইটা যদি কারো অন্তরে থাকে, আলহামদুলিল্লাহ, সে হচ্ছে ও আল্লাহর ওলি, এটা তারতম্য আছে। ইমানদার মন্ত্রে কিছু না কিছু থাকে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে স্পষ্ট এসেছে, হাদিসে কুদসিতে আসছে, সেটা হচ্ছে আমার বান্দা আমি আমার বান্দার হজ্জা আমি ফরজ করে দিয়েছি, তা ব্যতীত কেউ আমার নৈকট্য অর্জন করতে বেশি নৈকট্য অর্জন করতে পারে না। অর্থাৎ ফরজ দিয়ে বেশি নৈকট্য অর্জন করতে, ফরজ ঠিকমতো পালন করা, নফল দিয়ে সে আরেকটু বেশি নৈকট্য অর্জন করে, এমন নৈকট্য অর্জন করতে করতে এমন এক পর্যায়ে হয় যখন যে তার সে আমার ভালোবাসায় চলে। এর অর্থ এটাই, এর অর্থ অন্যটা অর্থ না করে যে আমার সে আমার হাত দিয়ে ধরে, এটা না। অর্থাৎ সে যখন ধরে, সে যেন আমার ভালো আমার হাত যেটা আমি যেটা ধরার মতো সেটাতে সে ধরে, তার হাতটা দেয়, এটা হলো উদ্দেশ্য। আমি যেদিকে আমার পা যেদিকে তার পা চলে, এটা আমার সন্তুষ্টির, আমি যেদিকে পা চালাতে বলি সেটাই সে চালায়, এটার অর্থ এটা। তো এই হাদি এইভাবে সে হাদিসে স্পষ্ট উল্লেখ আছে সেখানে, যে এর ওখানে একটুকু উল্লেখ আছে, মানহাজ আলী ওলিয়ান বাজান তুবিল হার বাজার বারাজ তুবিল হার, কেউ যদি আমার বন্ধুর সাথে, যে ব্যক্তি বন্ধুত্ব ইমানদারের সাথে শত্রুতা পোষণ করে এবং ও বেহুদা কথা বলে, তাদের কষ্ট দেয় এবং তাদেরকে তাদেরকে এমন কথা দেয় যেটা তারা করেনি, অথবা তাদের কোনো ওজর ছিল কিন্তু তারপর সে জায়গা জায়গায় বলে বেড়াচ্ছে, বারাজ তুবিল হার, আল্লাহ তাআলা বলছেন আমি তার যুদ্ধের ঘোষণা দিলাম। মনে রাখবেন, আল্লাহর সাথে যুদ্ধে কেউ টিকে থাকতে পারবে না, একদিন না হয় দশ দিন হয়, চল্লিশ বছর পরে হলেও সেটা শাস্তি সে পাবে, যতক্ষণ পর্যন্ত কারোর কাছ থেকে মুক্তি ক্ষমা না চেয়ে না আনে। এই জন্য আমরা অনুরোধ করবো, যারা এই জাতীয় কাজে লিপ্ত আছেন, যারা আল্লাহ তাআলার বন্ধুদের সাথে শত্রুতায় লিপ্ত আছেন, তারা অবশ্যই ফিরে আসা উচিত, ক্ষমা প্রার্থনা করা উচিত যে আমরা শত্রুতা পোষণ করে যাচ্ছি, এটা না যেন না হয়। কিন্তু তার ভুলটা যদি বলার মতো হয়, তাকে শুদ্ধ করার মতো হয়, শুদ্ধ করে একান্তভাবে বলবেন, যদি সম্ভব না হয় কোনোভাবে তো শুধু ভুলটা বলবেন, কিন্তু তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করার অধিকার ইসলাম দেয় না। কাউকে জাহান্নামী জাহান্নামী বা কাউকে তার জন্য গালি গালাজ করা, এটা শরীয়ত বলে না, এগুলো সবই হচ্ছে ভ্রষ্টতা, এবং এর মাধ্যমে শুধুমাত্র হিংসা বিদ্বেষে ছড়ায়, এবং এটার মাধ্যমে আল্লাহ তাআলার অসন্তুষ্টি আপনার লাভ হবে। আল্লাহ তাআলার এই অসন্তুষ্টি থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের উচিত আল্লাহ তাআলার বন্ধুদের সাথে আমরা যেন শত্রুতা পোষণ না করি, আমাদের আল্লাহ বন্ধুদের সাথে কখনো শত্রুতা পোষণ না করি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।